নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমরা এই মুহূর্তে গোন্দলপাড়া সাতঘাটা পুজো মণ্ডপটিতে যাচ্ছি। এটি তেমাথা থেকে 200 মিটারের ডিস্টেন্স, যেখানে রানীমার পুজো হচ্ছে। রানীমার পুজোর থেকে 200 মিটারের মতো ডিস্টেন্স। মানকুণ্ডু স্টেশন থেকে তেমাথা আসতে হবে প্রথমে। তেমাথার থেকে 200 মিটার ডান দিকে এগিয়ে এলে এই পুজোটি পড়ে। আমরা মণ্ডপের একদম সামনের অংশে রয়েছি। সুন্দর আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের সামনের অংশটি। সম্পূর্ণ মণ্ডপটিতে রয়েছে বাঁশের কাজ। ছোট্ট ছোট্ট বাঁশের টুকরোগুলোকে কালার করে মণ্ডপের বিভিন্ন অংশে বসানো হয়েছে এবং তার উপরে ফেলা হয়েছে বিভিন্ন রঙিন আলো। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটিকে। আমরা সামনের অংশে একটি শিবের থিম দেখতে পাচ্ছি। রয়েছে অনেকগুলো ত্রিশূল। আমরা যেন মনে হচ্ছে কোন শিব মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এটি মণ্ডপের মূল প্রবেশদ্বার রয়েছে। মূল প্রবেশদ্বারে ঢুকে পড়ে যে প্রথম অংশটি পড়ে এবং তারপর রয়েছে দ্বিতীয় অংশটি, যেখানে চলছে মাতৃ আরাধনা। আমরা প্রথম অংশটি, যে এন্ট্রি গেটটি রয়েছে, এন্ট্রি গেটটি খুব ভালো করে দেখে নিচ্ছি। ছোট্ট ছোট্ট বাঁশের টুকরোকে সুন্দরভাবে রঙিন রঙে রঞ্জিত করে তারপর আলো ফেলে সমস্ত ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। চন্দননগরের নতুন আলোর এই কনসেপ্টটি আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। আমরা দেখতে পাচ্ছি আলোর কায়দায় সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ মণ্ডপটি। উপরে দেখতে পাচ্ছি রয়েছে ছোট ছোট সূর্যের মতো মুখ। মাঝে রয়েছে ব্যাক টু ব্যাক দুটি মূর্তি রয়েছে। এই মূর্তিগুলিও তৈরি করা হয়েছে ছোট ছোট বাঁশের গোল কাটা টুকরো অংশ দিয়ে। শিল্পীর হাতের কাজ সত্যিই খুব সুন্দর। আমরা মণ্ডপের মধ্যে দেখতে পাচ্ছি রয়েছে স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্ন দিয়ে একটি ধার্মিক ভাব তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মণ্ডপের মেন এন্ট্রি গেট থেকে ভিতরে ঢুকে এলে বাইরের ভিতরের অংশের আরেকটি এন্ট্রি গেট রয়েছে, সেটিও এভাবে সাজিয়ে তোলা হয়েছে সুন্দর সুন্দর কালারফুল বাঁশের টুকরো দিয়ে। ফেলা হয়েছে তার উপর রঙিন আলো। আমরা মণ্ডপের দ্বিতীয় অংশে প্রবেশ করছি, যেখানে রয়েছে মাতৃপ্রতিমা। ছোট ছোট বাঁশের টুকরোগুলোকে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং ফেলা হয়েছে তার উপরে আলো। দ্বিতীয় অংশে যে সিলিংটি রয়েছে সেটি সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রঙিন আলোর ব্যবহার করে রাঙিয়ে দেওয়া হয়েছে সিলিং অংশটি। এবং মণ্ডপের ভিতরের অংশে দেওয়ালটিতে রয়েছে বিভিন্ন দেব দেবীর প্রতিকৃতি। আমরা দেখতে পাচ্ছি ওং রয়েছে, স্বস্তিক রয়েছে। এখানে সমস্ত দেবদেবীকে তুলে ধরা হয়েছে গাছের বা কাঠের প্রতিমা হিসাবে। এবং ভিতরের অংশের অন্দরসজ্জাটি লাল এবং সাদা রঙে বানানো হয়েছে। আমরা মণ্ডপের ভিতরের অংশে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাচ্ছি। সামনে রয়েছে মা জগদ্ধাত্রীর মূর্তি এবং তার ডান দিক এবং বাঁ দিকে বাকি সমস্ত মূর্তিগুলো রয়েছে। রয়েছে গণেশের মূর্তি এবং অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে। আমরা মণ্ডপের একদম সামনের অংশে রয়েছি, যেখানে দেখতে পাচ্ছি মাতৃমূর্তিটি রয়েছে। এখানে অনুষ্ঠান সূচির সময়গুলো দেওয়া আছে, কখন হবে কুমারী পুজো, কখন হবে দেবীর বরণ। পাড়ার যাতে সমস্ত মানুষ মণ্ডপ থেকে এই মেসেজটি পান, সেই জন্য মণ্ডপের এই অংশে মেসেজটি লাগানো হয়েছে। আমরা অপরূপ রূপে সজ্জিত মা জগদ্ধাত্রীকে দেখতে পাচ্ছি। সিংহের উপরে বসে রয়েছেন মা জগদ্ধাত্রী। মাকে মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, অপরূপ রূপে সজ্জিত মা। পিছনের চালচিত্রটি খুব সুন্দর রয়েছে। মায়ের পিছনের ব্যাকগ্রাউন্ডটি ব্লু কালারের করা হয়েছে। পিছনের চালচিত্রটি সম্পূর্ণ সোলা দিয়ে বানানো হয়েছে। আমরা মায়ের রূপটি দেখতে পাচ্ছি অপরূপ রূপে সজ্জিত। ফোনটি একটু জুম করে মায়ের রূপটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। মায়ের হাতে রয়েছে
মায়ের অস্ত্রশস্ত্র এবং আশীর্বাদ রয়েছে মণ্ডপের নামও। পুজোর সমস্ত সামগ্রী মায়ের সামনেই নামানো রয়েছে। অল্পক্ষণ পরেই শুরু হবে মহাষ্টমের পুজো। আমরা মাতৃপ্রতিমাটি দেখে মণ্ডপের বাকি অংশটি দেখার জন্য আস্তে আস্তে বাঁ দিকের অংশে নিচ্ছি। দেখতে পাচ্ছি ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, শান্তির প্রতিষ্ঠাতার জন্য ওং শান্তি মেসেজটি দেওয়া হয়েছে এখানে। মন্দিরের ভিতরে যেমন লাল রং থাকে এবং পিলারগুলো যেভাবে লাল রঙে সাজিয়ে তোলা হয় সেইভাবে ভিতরের অংশের ডিজাইনটি করা হয়েছে। মণ্ডপটি ছোটোর মধ্যেও খুব সুন্দর। কেমন লাগলো আপনাদের মণ্ডপটি জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা মণ্ডপের উপরের অংশের আলোকসজ্জা দেখতে পাচ্ছি। সুন্দর আলোতে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের উপরের অংশ। রয়েছে ওং এবং স্বস্তিক চিহ্ন এবং বাইরের অংশতে রয়েছে বিভিন্ন বাঁশের কাজ, ছোট বড় বিভিন্ন বাঁশ ছোট ছোট টুকরো করে কালার করে তার উপরে আলো ফেলে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্রচুর মানুষ আসছেন এখানে জগদ্ধাত্রী পুজো দেখতে। আমরাও জগদ্ধাত্রী পুজোটি দেখে এলাম, আপনাদের জন্য ভিডিওটি বানালাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার কাছে ছোট্ট পূজা হলো বেশ সুন্দর এবং শান্তিময় রয়েছে। আলোর কাজ এবং বাঁশের কাজ ভালো লেগেছে। বাঁশগুলো দিয়ে এই ধরনের সুন্দর ডিজাইন বানাতে অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রমও হয়। আমরা ডিটেলসে যদি দেখি ছোটো ছোটো বাঁশের টুকরোগুলোকে তাহলে আমরা বুঝতে পারবো সেটি। প্রচুর সংখ্যক মানুষ আসছেন, ক্যামেরাবন্দি করে নিচ্ছেন মণ্ডপের দৃশ্য। আমরাও আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে নিয়েছি মণ্ডপের দৃশ্যটি। আপনারা যেটি সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে, মণ্ডপের প্রথম অংশের যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি আমরা দেখছি। উপরেতে রয়েছে অনেকগুলো গোলাকৃতি সূর্যের মূর্তির মতো, রয়েছে অনেক দেব দেবীর মূর্তিও। মাঝের অংশে রয়েছে দুটি মূর্তি ব্যাক টু ব্যাক রাখা রয়েছে। যারা আসছেন মণ্ডপ দর্শন করে আবার ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছেন, আমরা মণ্ডপের যে ডিজাইনটি রয়েছে মণ্ডপের ডিজাইনটি দেখছি। অনেক ছোট ছোট বাঁশের টুকরোকে রং করে এবং তাদেরকে এখানে পেস্টিং করে এভাবে ডিজাইনগুলো বানাতে চেষ্টা করা হয়েছে। সত্যিই প্রশংসনীয়। আর ছোট ছোট বাঁশের টুকরোগুলোকে কালার করে সেগুলোকে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে সেগুলোকে আবার উপর থেকে হ্যাং করা হয়েছে, দেওয়া হয়েছে তার উপরে লাইট। আমরা মাতৃপ্রতিমাটি আর একবার দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষের মাঝে মাতৃপ্রতিমা রয়েছে এবং মায়ের ছবি তুলে নেওয়ার জন্য ব্যস্ত রয়েছে অনেক মানুষ। আমরা গোন্দলপাড়া সাতঘাটার পুজো দেখতে পাচ্ছি। এখানেতে অনেকগুলো পুজো হয় ডান দিক এবং বাম দিক করে। অবশ্যই আসুন গোন্দলপাড়ার এই সাতঘাটার পুজোটি দেখতে, সঙ্গে সমস্ত বাকি পুজোগুলো দেখতে ভুলবেন না। আমি অনেকগুলো পুজো কভার করেছি এবছর চন্দননগরের পুজোতে। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই দেখুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন।